প্রথম অস্ত্র তৈরি করতে শিখেছিল। তারা অস্ত্র তৈরি করত কখনো জানোয়ারের কাছ থেকে নিজেদের রক্ষা করার জন্য, আবার কখনো পশু হত্যা করে ক্ষুধা নিবারণের জন্য। কিন্তু আজ এই বিংশ শতাব্দীতে এই পৃথিবীর সভ্য মানুষেরা অস্ত্র তৈরি করছে মানুষ মারার জন্য। মানুষ মারার সর্বাধুনিক অস্ত্র ড্রাগস, গাঁজা, চরস, আফিম, কোকেন, হেরোইন, হাজারো তার নাম। শতাব্দীর এ সর্বাধুনিক অস্ত্র ধ্বংস করছে সারা পৃথিবীর যুব সমাজকে। এই সর্বনাশা অস্ত্রের কালো থাবা থেকে রেহাই পায়নি পৃথিবীর ক্ষুদ্রতম দরিদ্র এ দেশটিও। বাংলাদেশেও এসেছে হেরোইন, সক্রিয় হয়েছে হায়নার চোখ, দৃষ্টি পড়েছে বাংলার দামাল ছেলেদের ওপর। ওদেরকে রুখতে হবে, ভেঙে দিতে হবে ওই সব মানুষরূপী ড্রাকুলাদের বিষ দাঁত। এক ঘন্টার মধ্যে মারা যাবে ও, লাশটা বাইরে ফেলে দিয়ে এসো। পুলিশ জানবে হেরোইনে আসক্ত সোহেল হেরোইনের ওভারডোজে মারা গেছে। এসো। দরজাটা বন্ধ করে রেখো। Thank you.
Hamza. চৌধুরী ফিনিশ স্যার। গুড। একটি জীবনের মূল্য 3 লাখ টাকা। সোহেল নিভে গেছে। মরহুম বশির চৌধুরীর বংশে বাতি জ্বালাবার জন্যে আর কেউ আসবে না। আমার ভাই শিগগির বাড়ি যাও, তোমার বাবার অবস্থা খুবই খারাপ। বাবা বাবা কি হয়েছে বাবা? বুকের ভেতর বড় কষ্ট রে বাবা, এবার বোধ হয় আর বাঁচব না রে। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। আরমান শোন, এখন যদি বাইরে যাস তাহলে আর শেষ কথা বলে যাবার সময় থাকবে না বাবা। আমার কাছে আয়, বস। যে সত্যকে এতদিন গোপন করে আছি সে কথা তোকে বলে না গেলে খোদা আমাকে মাফ করবেন না বাবা। আর মার তুই আমার ছেলে নস। বাবা তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি তোর বাপ নই, যার কোলে তুই মানুষ হয়েছিস সে তোর মা নয়। তাহলে কে আমার বাবা, কে আমার মা, আমি কাদের সন্তান? সব কথাই এই চিঠিতে লেখা আছে, পড়লে সব জানতে পারবি। তুই যাদের ছেলে তাদের কাছে ফিরে যা বাবা, নইলে যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত হবে না বাবা। খোদা আমাকে মাফ করবেন না বাবা। আরমান, আজ থেকে 24 বছর আগে এক গভীর রাতে হঠাৎ আমার বাড়িতে এসে উপস্থিত হল আমার পুরনো বন্ধু হাফিজ। আব্দুর রহমান ঘরে আছিস? কে? আরে হাফিজ তুই? এ কে, কার ছেলে নিয়ে এলি? আরমান, বশির চৌধুরীর জমজ ছেলের একটা। বশির চৌধুরীর ছেলে? হ্যাঁ, কক্সবাজারের সবচেয়ে ধনী লোক, নাম শুনিসনি? শুনেছি, কিন্তু বশির চৌধুরীর ছেলে তোর কাছে কেন? চুরি করে নিয়েছি, এর পেছনে অনেক ব্যাপার আছে, তোকে পরে বলবো। যতদিন কাজ শেষ না হয় তোর কাছেই থাকবে। বিশ্বাস করে তোর কাছে রেখে গেলাম, হেরফের হলে পরিণাম কি হবে জানিস তো দোস্ত। চলি দেখি দেখি, আমার কাছে দাও। আহা কি সুন্দর।